দেয়ার নির্ধারিত সময় মাসের প্রথমার্ধে তাই চট্টগ্রামের কর অঞ্চলে বাড়ছে কর এনে বিস্তারিত জানাতে চট্টগ্রামের থেকে যোগ দিবেন হাজিরা শিউলি শিউলি করদাতাদের ভিড় কেমন দেখছেন রিটার্ন জমা দিতে গিয়ে অটোমেটেড চালান ও পে অর্ডার নিয়ে কোনো জটিলতা আসলে দেখছেন কিনা যেহেতু 30 নভেম্বর ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলে সময় শেষ হয়ে যাবে তাই রিটার্ন দাখিলের সময় ঘনিয়ে আসার সাথে সাথে করদাতাদের ভিড় বাড়ছে মূলত যেহেতু এখন লাঞ্চ আওয়ার তাই ভিড় কিছুটা কম দেখা গেলেও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি প্রতিটি বুথে কিন্তু করদাতারা তাদের রিটার্ন দাখিল করছেন এবং চট্টগ্রাম কর অঞ্চলে 4টি কর অঞ্চলে মোট ইটিন ধারীর সংখ্যা 8.5 লাখেরও বেশি এবং 14 নভেম্বর পর্যন্ত এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন প্রায় 1,08,000 করদাতা এবং এর বিপরীতে তারা কর পরিশোধ করেছেন প্রায় 120 কোটি টাকা তো এখানকার কর্মকর্তারা বলছেন এবছর তারা গত বছর চেয়ে বেশি রিটার্ন দাখিল হবে গত বছর প্রায় 3.5 লাখ করদাতা রিটার্ন দাখিল করেছিলেন বিপরীতে 628 কোটি টাকা তারা কর পরিশোধ করেছেন তারা আশা করছেন যে এবছর রিটার্ন দাখিলের সংখ্যা 4 লাখ ছাড়িয়ে যাবে তবে সেই দিকে করদাতাদের বেশি ভিড় থাকে এবং যেহেতু রিটার্ন দাখিলের সঙ্গে আনুষঙ্গিক অনেক কাগজপত্র জমা দিতে হয় স্যালারি সার্টিফিকেট থেকে শুরু করে সঞ্চয়পত্রের সার্টিফিকেট থেকে অনেক ধরনের কাগজপত্র জমা দিতে হয় তো সে কারণে অনেকেরই সময় লেগে যায় তারপর যারা সচেতন করদাতা তারা কিন্তু ভিড় এড়াতেই তারা আগেভাগে রিটার্ন দাখিল করছেন এবং এই যে 4টি কর অঞ্চলের এখানে 3টি কর অঞ্চলে বুথ রয়েছে এবং 16টি বুথ রয়েছে এর পাশাপাশি রয়েছে হেল্প ডেস্ক এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবস্থা আছে এবং পে অর্ডার এখান থেকে সংগ্রহের সেই ব্যবস্থাগুলো রয়েছে এবং আমরা করদাতাদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ পাইনি স্বাচ্ছন্দ্য নির্বিঘ্ন এবং সহজে কোনো ঝামেলা ছাড়াই কর দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং পুরুষ করদাতাদের পাশাপাশি নারী করদাতারা রয়েছেন এবং এখানে বেসরকারিভাবে অনেকেই যারা এখানে কর অফিসে আগে কর্মরত ছিলেন তারাও অনেকে এখানে সেবা দিচ্ছেন করদাতাদেরকে আসলে রিটার্ন ফর্ম দাখিলটা অনেকে আসলে প্রথমবার মতো যারা রিটার্ন দাখিল করেন তাদের কাছে জটিল মনে হয় এখানে সম্পদের হিসাব বিবরণী তারপর ব্যক্তিগত আয় ব্যয় সব কিছু দেখাতে হয় এবছর যেহেতু গত কয়েক বছর ধরে সরকার রিটার্ন দাখিলের জন্য বেশ কিছু বাধ্যবাধকতা দিয়েছে বিশেষ করে জমি ক্রয়ে গাড়ি কেনা সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রিটার্নে যে প্রাপ্তি স্বীকারপত্র সেটি জমা দিতে হয় তাই দিন দিন কিন্তু রিটার্ন দাখিলের সংখ্যা বাড়ছে এবং এবছর রিটার্ন দাখিলের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যাবে বলে কর্মকর্তাদের প্রত্যাশা এবং উপজেলা পর্যায়েও কিন্তু বেশ কিছু বুথ খোলা হয়েছে মিম এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে রিটার্ন দাখিলে করদাতাদের যে আগ্রহ বা উৎসাহ সেই তা নিয়ে সবশেষ চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাজিরা শিউলি